হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আমাদের দেখো আজকের টপিক হচ্ছে প্রবাহী ধর্ম, যেটা আমরা পড়ছি ফ্লুইড মেকানিক্স। এই যে ফ্লুইড মেকানিক্স, এই ফ্লুইড মেকানিক্স অলরেডি আমরা দুটো ভিডিও করেছি বা দুটো ক্লাস এর আগে আমরা নিয়েছি। ফার্স্ট যে ক্লাস সেটাতে আমরা প্রেসার সংক্রান্ত, নেক্সট ক্লাসও প্রেসার সংক্রান্ত, ফ্লুইডের মধ্যে কীভাবে প্রেসার ভেরিয়েশন হয়, যখন অ্যাক্সেলারেটেড থাকে ফ্লুইড তখন কীভাবে প্রেসার ভেরিয়েশন হয়, বা যখন প্রবাহী স্থির অবস্থায় থাকে তার ক্ষেত্রে হরাইজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল কিভাবে প্রেসার ভেরিয়েশন হয়, এগুলো আমরা ইন ডিটেলস করেছি। ওকে, আজকে আমাদের দুটো জিনিস এখানে পড়বো, একটা হচ্ছে প্লবতা বা হচ্ছে বাউন্সি বা হচ্ছে আপথ্রাস। থ্রাস মিনস হচ্ছে যে কোনো দিকে সব দিকে কাজ করে, আর আপথ্রাস মানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী ঘাত বল বলবো, যেটা হচ্ছে প্লবতা। আর আর্কিমিডিসের প্রিন্সিপাল, আর্কিমিডিস নীতি। ওকে, এখানে দেখো আপথ্রাসের যে ভ্যালু সেটাকে আমরা সাধারণত ইউ হিসাবে নিউটেড করি। ইউ ইকুয়াল টু আসবে ভি রো ইন্টু জি, কি আসবে ভি রো ইন্টু জি। এখানে ভি মানে কি আসবে, এটা ভি মানে হচ্ছে ভলিউম আসবে, রো মানে ডেন্সিটি আসবে, এইটা রো, রো মানে হচ্ছে আসবে ডেন্সিটি, ডেন্সিটি অফ সলিড, যে সলিড থাকবে লিকুইডের গ্রুপে। আর এই যে ভিটা, এইটা ভিটা আসবে ভলিউম অফ সলিড, সলিউডের ভলিউম, বা এরকম ভাবে বলবো ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড ইন দা বাই লিকুইড বা ইমার্জড লিকুইড। ওকে, তার মানে দেখো ভি এটা ডেন্সিটি, ডেন্সিটি হচ্ছে ঘনত্ব, ঘনত্ব কার ঘনত্ব, বস্তুর ঘনত্ব আমরা বলতে পারি। ওকে, এটাকে আমি এখানে লিখছি, এই ঘনত্বটাকে বস্তুর ঘনত্ব লেখো। আচ্ছা, সব বাংলায় করি আজকে, আরেকটু পুরোটাকে বাংলায় করছি, পরের ক্লাস ইংরেজি আসবে। এইটি হচ্ছে কার ঘনত্ব হবে, তরলের ঘনত্ব, বস্তুর নয় তরলের, এটা আসবে তরলের ঘনত্ব। আচ্ছা, এটা আসবে তোমার বস্তুর, যে বস্তুটা আমরা ডুবাবো, বস্তুর আয়তন, আয়তন তরলে নিমজ্জিত বস্তুর আয়তন করে দিন, তরলে নিমজ্জিত নিমজ্জিত বস্তুর আয়তন, ঠিক আছে। ভিটা হচ্ছে তরলে নিমজ্জিত বস্তুর আয়তন, তরলের ভিতরে যে আয়তনটা ডুবে আছে তা নিমজ্জিত অবস্থায় আছে। রো হচ্ছে কি তরলের ঘনত্ব, আর জিত অভিকর্ষ যে ত্বরণ আমরা সবাই জানি, এটা আপথ্রাসের ভ্যালু আছে। এখন এটা আমরা, এই যে আপথ্রাস এটা, এটা কিভাবে আমরা প্রুফ করবো দেখো, বা এই ভ্যালুটা কিভাবে আসছে। না, যদি আমরা একটা ধরে নিই যে এটা একটা পাত্র, এবং পাত্রের মধ্যে সামথিং একটা তরল আছে, জল থাকতে পারে, অন্য কিছু তরল থাকতে পারে, এখানে যদি আমরা পুরো একটা বস্তুকে এর ভিতরে ডুবিয়ে দিই, ধরো এটা আমরা ধরে নিচ্ছি যে এরকম সিলিন্ড্রিক্যাল বস্তু, অন্য কিছু সেপ করে তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ধরো পুরো এটা ডুবে আছে জলের ভিতরে বা কোনো তরলের ভিতরে ডুবে আছে। এখন আমরা জানি কি তরলের যে চাপ, সেই চাপটা কি হয় সর্বদিকে সমভাবে হয়, আর চাপের সঙ্গে যদি ক্রস সেকশন এরিয়া মাল্টিপ্লাই করে দিই, মানে গুণ করে দিই, তখন সেটাকে বলে কনভার্ট হয়ে যায়। এখন দেখো এখানে যে তরলকে চাপ দিবে, এবং তার সঙ্গে যদি আমরা এই এরিয়াটা মাল্টিপ্লাই করি, একই রকম এই দিক থেকে যে চাপ দিবে, দুটো চাপ সমান, দুটো ক্ষেত্রফল সমান, তার মানে এই বল আর এই বল সমান আসবে, অর্থাৎ সাইড দিকে, মানে এরকমভাবে বা এই দিকে সাইড দিক থেকে, পাশের দিক থেকে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ হবে। তার মানে সমান বিপরীতমুখী বল প্রয়োগ হলে কি কোনো দিকে নড়বে না, কোনো দিকে চড়বে না। এখন যদি আমরা উপর দিকে ভাবি, এখানে এই জায়গাতে, এই জায়গা তো কেবলমাত্র পি জিরো থাকবে, কোনো লিকুইড টিকুইড নেই, কারণ ওখানে কোনো প্রেসার বা কোনো বল ক্রিয়েট করবে না। এখন নিচ দিক থেকে কত আসবে দেখো, নিচ দিক থেকে প্রযুক্ত বল আসবে পি ইন্টু এ, আমরা যদি ক্রস সেকশন এরিয়াটা ধরে নিই এ, হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ধরে নিই এ, তাহলে এখানে বল পি ইন্টু এ হবে, এটা হচ্ছে কি বল এফ ইকুয়াল টু, এই বলটাই দেখো ঊর্ধ্বমুখী বল হবে, তাছাড়া তার কোনো বল নেই, উপর দিকে তো কোনো বল নেই। আরেকটা তুমি ভাবতে পারো যে স্যার আমি যদি পুরোটা ডুবিয়ে দিই, তার ক্ষেত্রে কি আসবে দেখো, ধরো এই পর্যন্ত লিকুইড আছে, পুরোটা ডুবে আছে, মানে এরকম সিলিন্ডারটা, এবার এখানে কি আছে না, এই জায়গায় দেখো, এখানে এই বরাবর
একে চাপ প্রয়োগ করবে উপর থেকে নিচের দিকে, কারণ কি এখানে লিকুইডটা উপরে আছে নিচের দিকে প্রেসার দেবে। ধরো এটাকে আমরা বলে দিচ্ছি এফ ওয়ান, আর এইটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে, এটাকে বলে দিলাম আমরা এফ টু। এখন বেশি কি হবে দেখো না, এখানে এফ ওয়ান এর ভ্যালু হবে পি ওয়ান ইন্টু এ, ক্রস সেকশন এরিয়া ধরো সেম প্রস্থচ্ছেদ, এখানে এফ টু এর ভ্যালু কত হবে এখানে পি টু ইন্টু এ হবে। এখন চাপ কার বেশি হবে, মানে আমরা জানি চাপটা হচ্ছে উচ্চতার উপরে নির্ভরশীল, উচ্চতা যদি যত বেশি হবে, উচ্চতা এখানে গভীরতা বলবো, গভীরতা যত বেশি হবে তরলের চাপ তত বেশি হয়, তাহলে নিশ্চয়ই এখানে বেশি আছে গভীরতা। হ্যাঁ, তাহলে গভীরতা যদি বেশি থাকে এবং যদি আমরা ধরে নিই যে এখানে এই যে সিলিন্ডারটা কনসিডার করেছি তার হাইটটা হচ্ছে এইচ, হাইটটা ধরে নিচ্ছি এইচ, তাহলে ডিফারেন্স কত হবে চাপের ডিফারেন্স, না চাপের ডিফারেন্স এখানে আসলে দেখো পি টু মাইনাস ও পি ওয়ান ইকুয়াল টু এইচ রো ইন্টু জি। এই রোটা কার ঘনত্ব, তরলের, মানে এখানে আমরা ধরে নিচ্ছি ফ্লুইডের ধরছি এফ, হাইটটা হচ্ছে বস্তুর হাইটটা, তাহলে এটা ডিফারেন্স। এখন পি টু মাইনাস পি ওয়ান, তাহলে এ কে যদি কমন নিই মানগুলো বসিয়ে দিলে, ওকে এটা একটা আছে, এটা একটা ভ্যালু থাকলো। এখন দেখো আমাদের ধরো ঘাত বল ঊর্ধ্বমুখী, এখানে ধরো লিখছি ঊর্ধ্বমুখী বল লব্ধি বল, ঊর্ধ্বমুখী মোট বল বা লব্ধি বল, লব্ধি বল নেট ফোর্স কত হবে ঊর্ধ্বমুখী, কেন না দেখো এখানে চাপটা কম আছে এখানে চাপ বেশি আছে মানে উপর দিকে বেশি দিচ্ছে, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল আসবে কত এফ নেট ইকুয়াল টু আসবে কত এফ টু মাইনাস ও এফ ওয়ান। ওকে, তো এখানে দেখো এফ ওয়ান এর মান এটা আর এফ টুর মান এটা, তার মানে আমরা এখানে লিখবো পি টু এ মাইনাস হচ্ছে পি ওয়ান, তো এ কে কমন নিয়ে নিলে আসছে পি টু মাইনাস অফ পি ওয়ান ব্র্যাকেটের বাইরে এ, পি টু মাইনাস পি ওয়ান এর মানটা যদি এইচ রো ইন্টু এফ ফ্লুইডের ডেন্সিটি ইন্টু জি ইন্টু জি ইন্টু এ, এটা হলো। এখন ভালো করে দেখো এ আর এইচ এটা কি মিনিং করছে, দেখো এ মানে ক্রস সেকশন প্রস্থচ্ছেদ আর এইচ মানে উচ্চতা, ওই যে বস্তুটাকে আমরা ডুবিয়েছি, তার মানে কি বস্তুর কি হলো বস্তুটার আয়তন হলো, যেটা আমরা বলেছি তরল নিমজ্জিত বস্তুর আয়তন, এবং এটা তরল নিমজ্জিত অবস্থায় আছে, এখানেও সেম আসবে, এখানে কি আসবে দেখো এখানে ঊর্ধ্বমুখী উপর দিকটা থাকবে না, তাহলে এখানে চাপও থাকবে না, তার মানে এখানে কেবলমাত্র পি ইকুয়াল টু আসবে এইচ রো এফ ইন্টু জি। ওকে, মানে তোর তার হাইটটা আমরা ধরলো এই ধরে নেবো এখানে, আর এফ টু সামথিং আসবে নিচের দিকে বলটাই থাকবে উপর দিকটা তো জিরো, তাহলে এফ টু সমান এখানে চলে আসবে পি টু ইন্টু পি ইন্টু এ মানে এইচ রো ইন্টু এফ ফ্লুইডের ইন্টু জি ইন্টু এ, এটা এটা সেম আসছে ডিফারেন্স। দুটো যদি ডিফারেন্স করি মানে পুরোটাকে যদি লিকুইডের ভিতরে ডুবিয়ে দিই এবং একটা পোর্শনকে যদি উপরে রাখি দুটো ক্ষেত্রে কিন্তু সেম আমাদের ফর্মুলা আসবে, তাহলে এ ইন্টু এইচ, এ এইচ মানে ভলিউম অর্থাৎ ভি ইকুয়াল টু আসছে এ ইন্টু এইচ, তাহলে এখানে কত আসছে দেখো এফ নেটের যে ভ্যালু এফ নেটটা এখানে আসছে এফ নেট ইকুয়াল টু আসছে ভি রো ইন্টু ফ্লুইড ইন্টু জি, এটি হচ্ছে প্লবতা যেটা লিখেছিলাম ভি রো, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব মানে ফ্লুইডের, ফ্লুইডের ঘনত্ব আবার এল লিকুইড বলতে পারো ইন্টু জি, কারণ ফ্লুইড বলে সমস্তগুলোকে বোঝাচ্ছে আমার এয়ার পর্যন্ত বোঝাচ্ছে, হ্যাঁ আর লিকুইড বলে তো এয়ারকে বোঝাবো না, ফ্লুইড মিনস কি বলেছি দুটোই হতে পারে লিকুইড এবং তরল দুটোই, ফ্লুইড ফ্লুইড মানে দুটো পোর্শনে ডিভাইডেড করেছি, কিন্তু এই চ্যাপ্টারে যতগুলো আছে আমাদের উদ্ধস্থিতিবিদ্যায় যেগুলো আমরা করছি সবগুলো কিন্তু তরলকে কনসিডার করে সমস্ত ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করছি। ওকে, তাহলে এখানে এই ভ্যালু আসছে এইচ ইকুয়াল টু এই ফর্মুলা, এটা হচ্ছে প্লবতা। এখন দেখো প্লবতার মান কোন দিকে হবে, প্লবতার দিক যদি বলি মান তো এটা পেলাম, আর দিক যদি বলি দেখো ঊর্ধ্বমুখী সবসময় থাকবে, ঊর্ধ্বমুখী কাজ করবে, আর বস্তুর রয়েড কি থাকবে ডাউনওয়ার্ড নিম্নমুখী থাকবে। এখন যদি কোনো কারণে আমাদের এই বস্তুটার ওজন আর প্লবতা বল সমান হয়ে যায় তাহলে কি হবে, না প্লবতা বল এবং বস্তুর ওজন যদি সমান হয়ে যায় তাহলে বস্তুটা ভাসবে, আমরা সেই কন্ডিশনগুলো আসবো ভাসনের শর্তে এখানে আমরা আসবো একটু পরেই আমরা আসছি, তাহলে বোঝা গেল। এরপর যদি কেউ আমাদেরকে বলে যে এই বস্তুটা নিম্নমুখী তো অয়েট কাজ করছে বস্তুর ওজন ঊর্ধ্বমুখী প্লবতা বল, ধরো তোমাকে বলেছে যে আপাত ওজন কত হবে জলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন, তাহলে জলে নিমজ্জিত বস্তুর আপাত ওজনের ফর্মুলাটা দেখো আসবে জলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন বা তরলের বলছি তরলে নিমজ্জিত নিমজ্জিত বস্তুর আপাত তরলে নিমজ্জিত বস্তুর আপাত
ওজন। তরলের মধ্যে কোন বস্তুকে আমরা নিমজ্জিত করেছি তার আপাত ওজন কত হবে? দেখো এখানে ওই পিকচারটা না মুছলে হতো, যাই হোক মুছি যখন আবার রাখছি, ধরো এই পর্যন্ত আছে। এখন এখানে ধরো ওই বস্তু আমাদের নিমজ্জিত অবস্থায় আছে। এখন এই রয়েড কোন দিয়ে কাজ করবে? এমজি নিচের দিকে। প্লবতা বল কোন দিয়ে কাজ করবে? উপর দিকে। বাভেন্সি ফোর্স এটা কাজ করবে, বা ফ্লাস বলতে পারি আমরা ইউ। তাহলে বা অনেক সময় আমরা দেখবো বি দ্বারা ডিনোটেড করছি। তাহলে দেখো এখানে এর আপাত বা অ্যাপারেন্ট ওয়েট কত আসবে, আপাত ওজন কত আসবে? না দেখো এখানে সবসময় তরল নিমজ্জিত যদি সমান হয় তাহলে তো এই দুটো সমান আসবে, মানে আপাত ওজন জিরো হয়ে যাবে। এখানে সবসময় ওরা ধর্ম যে এমজিটা আপাত ওজন যখন বলবে তখন এমজিটা আমাদের বড় দেখাবে, এই জন্য মানে ধরে নেবো যে এমজিটা বড়। এটাও বড় হতে পারে, প্রবতা বলো বড় হতে পারে, সেখানে আমরা দেখবো যে বস্তু আবার উপরে ভাঙবে, বুঝছি তরল একবারে উপরে। তাহলে এই জন্য আপাত এবং যেহেতু নিমজ্জিত বলেছি তার মানে ধরে নিচ্ছি যে নিচের তরলের নিচে আছে, তার ক্ষেত্রে আপাত ওজনের ফর্মুলা হবে এমজি মাইনাস অফ প্লবতা বল বা অফ্রাস ঊর্ধ্বমুখী, বা তুমি এটাকে বি হিসাবও ধরতে পারো, বা এরকম বলতে পারো এমজি মাইনাস হচ্ছে প্লবতা বল, প্লবতা বল, প্লবতা বল কারণ এমজি মানে তো একটা বল ডিনোটেড করে, এম ইন্টু জি, এটাকে তুমি বল লিখতে পারো, এটা হচ্ছে প্লবতা বল। বস্তু নিমজ্জিত যদি আমরা করি তাহলে তার আপাত যে ওজন হবে, কারণ কী হয় আপাত ওজন সবসময় আমাদের হালকা হয়ে যায়। হ্যাঁ এমনি যেমন সিম্পল আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখছি, ধরো কোনো বস্তুকে যদি বায়ুতে তুলতে হয় সেখানে যদি জলের মধ্যে তুলতে হয় তখন কিজি হয়ে যায়, কারণ কি তার অটোমেটিক আফথ্রাস বল একটা দেয় তারপর আমরা উপর দিকে দল দিচ্ছি, এবং আফথ্রাসের ক্ষেত্রে যে আফথ্রাস বল দিচ্ছে সেটা সবসময় কোন দিকে কাজ করবে? ঊর্ধ্বমুখী কাজ করবে। এরপর আসছে আমাদের সেকেন্ড, দেখো কি না আর্কিমিডিসের নীতি। এখান থেকে আর্কিমিডিসের নীতি আমরা প্রুভ করতে পারবো, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা দিয়ে, তার মানে আমাদের আর্কিমিডিসের নীতি যদি আমরা করি তাহলে দেখো এখানে ভি কি, না ভি হচ্ছে তরলে নিমজ্জিত যে বস্তু আছে তার আয়তন, তরলে নিমজ্জিত যে বস্তু আছে তার যদি আয়তন আমরা ধরি, তার আয়তন ধরো কি আছে এখানে, তার আয়তন হলো ভি এটা। আচ্ছা এখন এই রোটা কার ঘনত্ব? না রোটা হচ্ছে আমরা ফ্লুইডের ঘনত্ব, রোটা হচ্ছে কার ফ্লুইডের তরলের ঘনত্ব। কোনো বস্তুকে যদি আমরা তরলের ভিতরে নিমজ্জিত করি বস্তুটা সমপরিমাণ বা সম আয়তনে তরল অপসারণ করবে। এবার যদি বস্তুটা কোনো কারণে আয়তন সংকোচন না হয় বা যে তরল আমরা তাকে নিমজ্জিত করছি সেই সঙ্গে বিক্রিয়া করে কিছুটা খসে না যায়, যেমন যদি আমরা জলের মধ্যে চুন ঢেলে দিই তো চুনের যে বড় বড় ঢেলাগুলো অর্থাৎ যে পোড়া চুন সেটা জলের সঙ্গে বিক্রিয়া করে নিজেই তরল হয়ে যাবে, সেরকম হওয়া চলবে না। অর্থাৎ জলের সঙ্গে কোনো প্রকার যেন রাসায়নিক বিক্রিয়া না করে সেরকম কঠিন পদার্থ কোনো জল কি তরল, যে কোনো তরল আমরা বলছি, তরল পদার্থে কঠিন বস্তু যদি কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া না হয় তাহলে ওই কঠিন বস্তুটাকে যদি আমরা তরলের ভিতরে ডুবিয়ে দিই তাহলে তার সময়াতন জল অপসারণ করবে, বোঝা গেল? যদি তরল হয় তাহলে তরল, জল হলে জল, বায়ু হলে বায়ু, সমস্ত কিছু সেম আয়তন, এবং যদি সংকোচন না হয় তার সে তো চাপ দিবেই, সেই চাপের জন্য যাতে তার আয়তন যদি সংকোচন না হয়, তো এগুলো সাধারণত সব কঠিন পদার্থ, তার মানে আয়তন সংকোচন হওয়ার কোনো প্রশ্ন আসছে না। যদি প্রশ্ন না আসে তাহলে আমরা এই ভিটাকে এখন কি বলতে পারি, বস্তুর আয়তনটাকে বলতে পারি আমরা, এখানে ধরো ভিকে আমরা বলছি সম আয়তন, আয়তন জলের নিমজ্জিত, জলের সম আয়তন নিমজ্জিত, সম আয়তন বস্তুর সম আয়তন, এখানে বস্তুর সম আয়তন অপসারিত, কারণ ওকে নিমজ্জন করেছে অপসারিত অপসারণ করবে, বস্তুর সম আয়তন অপসারিত তরলের আয়তন, বা এটা তো সমান চিহ্ন দিয়ে লেখানো তাহলে আর তো লজিক লাগাতে হবে না, ঠিক আছে? এই ভি মানটা হবে, ভিটা হবে বস্তুর আয়তন সমান অপসারিত তরলের আয়তন, ঠিক আছে? তাহলে ভি এর সমান কি বস্তুর আয়তন, সমানই হচ্ছে অপসারিত তরলের আয়তন। কোন শর্তে? যদি যে তরলে আমরা কঠিন বস্তুটাকে রাখছি কোনো প্রকার যদি রাসায়নিক বিক্রিয়া না ঘটে সেই অবস্থায়, ওকে? আচ্ছা তাহলে দেখো ভিটা কি হয়ে গেলো, এখন তরলের আয়তন হয়ে গেলো, মানে অর্থাৎ ফ্লুইডের আয়তন হয়ে গেল, ইন্টু রোটা কি হলো, না রোটা হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি ইন্টু জি। তো এইটা দেখো
এইটা মানে তো m মাস কার মাস না আয়তন কার হয়েছে আয়তনটা আমরা কার ধরেছি ফ্লুইডের তাহলে ফ্লুইডের মাস ইনটু g ফ্লুইডের মাস ইনটু g তাহলে m ইনটু g মানে কি m ইনটু g মানে ওয়েট কার ওয়েট ওজন কার ওজন না এই ওজনটা আসবে অপসারিত তরলের ওজন অপসারিত যে অপসারণ করবে অপসারিত তরলের ওজন এটি হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল তাহলে কোন বস্তুকে আমরা যদি তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থে দুটোই তুমি যদি আংশিক ডুবাও বা সম্পূর্ণ ডুবাও ঠিক আছে ওই জন্য বলা হয় যে কোন তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জন করলে বা ডুবালে বস্তুর সময়াতন তরল বা গ্যাস যদি তুমি গ্যাসীয় পদার্থে রাখো তাহলে গ্যাস অপসারণ করবে যদি তরলে রাখো তাহলে তরল অপসারণ করবে হ্যাঁ সমপরিমাণ বা সময়াতন তরল বা গ্যাস কি করবে অপসারণ করবে বুঝা গেল এটি হচ্ছে তার মানে দেখো যখন আমরা বলছি প্লবতা তখন এখানে সম্পূর্ণ ব্যাপারটা ছিল বস্তুর আয়তনের উপর ডিপেন্ডেন্ট করছিল এখন দেখলাম সেই প্লবতা বল সেই আকর্ষণটা কি হয়ে গেল অপসারিত তরলের ওজনের সমান তাহলে আর্কিমিডিস কিছুই করলো না জাস্ট একটা কনভার্ট করে দিল আগে যেটা আমরা বলেছিলাম যে আত্রাস সমান হচ্ছে ভি রো ইনটু জি রো হবে কি ডেন্সিটি অফ ফ্লুইড ভিটা কি হবে বস্তুর আয়তন আর জিটা হবে গ্র্যাভিটেশন অভিকর্ষ ত্বরণ সেটাকে কনভার্ট করে কি হলো ওজন নিয়ে এলো কার ওজন অপসারিত তরলের ওজন অপসারিত তরল ওজন এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল ওকে বোঝা গেল ব্যাপারটা তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল এবং প্লবতা এই দুটোর মধ্যে বেশি কিছু ডিফারেন্স নেই জাস্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে গাছ ভ্যালুগুলো এখানে এরকম একটা ভ্যালু থাকছে ভি রো ইনটু জি আর এখানে চলে আসছে ওজন অপসারিত তরলের ওজন একবারে ডাইরেক্ট চলে আসছে হলো এরপর যদি আমরা বলি ভাষণের শর্ত তাহলে ভাষণের তিনটে কন্ডিশন হয় এখানে দেখো ভাষণের শর্ত ভাষণের শর্ত কোথায় ভাষণের শর্ত আসছে দেখো নাম্বার ওয়ান যদি না হচ্ছে তোমার ওই যে ওয়েট ডাব্লিউটা যদি আমাদের শ্বাসের সঙ্গে সমান হয় মানে বস্তুর ওজন এবং প্লবতার যে মান তার সঙ্গে যদি সমান হয় নাম্বার টু হচ্ছে কি নাম্বার টু হচ্ছে ডাব্লিউ যদি ওজন বেশি হয় আফ্রাসের থেকে আর নাম্বার থ্রি হচ্ছে কি নাম্বার থ্রি হচ্ছে ডাব্লিউ যদি আফ্রাস বেশি হয় যদি সমান হয় তাহলে কি হবে ডুবে ভাসবে ডুবে ভাসাটা কথাটা দেখাচ্ছি ডুবে ভাসবে আর এটার ক্ষেত্রে যখন ডাব্লিউ বেশি হয়ে যাবে তখন ডুবে যাবে আর যখন এটা হয়ে যাবে তখন ভাসবে এটা দুটো ক্ষেত্রে হতে পারে ভাসবে বলতে জ্বরের উপরে তাহলে ফার্স্ট এক নাম্বার দেখো এক নাম্বার হচ্ছে ডুবে ভাসবে অর্থাৎ এরকম আছে এটু পুরো জল আছে তো বস্তুটা এরকম আছে মানে জাস্ট এখানে টাচ করে থাকবে এরকম এটা আচ্ছা দু নাম্বার হচ্ছে কি দু নাম্বার ডুবে যাবে অর্থাৎ ধরো এই পর্যন্ত লিকুইড আছে বস্তু চলে আসবে এখানে বা নিচে চলে যেতে পারে এরকম হবে ধরো এখানে বস্তু চলে আসছে আর নাম্বার তিন হচ্ছে কি নাম্বার তিন হচ্ছে আমাদের ভাসবে মানে হচ্ছে তরলের উপরেও কিছু থাকবে বা পুরোটাই তরলের উপরে থাকতে পারে বা একটু ডুবে ভাসতে পারে যেমন বিভিন্ন টাইপের কন্ডিশন হবে তার উপরে ডিপেন্ডেন্ট করবে হ্যাঁ এরকম হবে এরপর যদি এটাকে আমরা ডেন্সিটিতে কনভার্ট করি তার ক্ষেত্রে কিরকম আসবে দেখো দেখো ওজন মানে কি আসবে দেখো আমরা কি বলছি সময়াতন অপসারণ করবো তো আয়তনের দিক থেকে যদি আমরা লিখি ধরো এক নাম্বারকে আমরা দেখলাম যে আয়তন হচ্ছে বস্তুর আয়তন ভি পুরো ডুবে আছে আমরা ধরে নিচ্ছি আর এই ডেন্সিটি হচ্ছে ধরো আমরা ধরে নিচ্ছি এখানে বস্তুর ক্ষেত্রে কি ধরবো এ ধরবো সলিডের ইনটু জি এটা মানে তো অ্যাট বস্তুর অ্যাট বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব ইনটু হচ্ছে এটাকেও এস দিয়ে দাও তাহলে এটাও এস আচ্ছা একই রকম এটা কি আসবে এটা আসবে ভি এস কারণ কি আচ্ছা এটা ভি অফ ধরো আমরা ফ্লুইড এই ধরছি আর এখানে ধরছি ধরো রো অফ ফ্লুইড ইনটু জি এখন ভি এস সমান হচ্ছে তোমার ভি অফ এফ যদি পুরো ডুবে থাকে পুরো যদি ডুবে যায় তাহলে এই কন্ডিশনটা আসবে যদি এই কন্ডিশনটা আসে পুরো ডুবে যাওয়ার ক্ষেত্রে মানে এর আয়তন বা যদি সমান সমানই হয় তার ক্ষেত্রেও কি থাকবে পুরোটাই তো ডুবে আছে দেখো এই যে সমান সমান এক নাম্বারে সমান হলে কি নিচে পুরোটা ডুবে আছে তাহলে এই দুটোর ভ্যালু কি হবে সমান আসবে তাহলে এই দুটোর ভ্যালু যদি সমান আসে এই দুটো কেটে যাবে তাহলে এই দুটো যদি কেটে যায় জিজি যদি কেটে যায় তাহলে হচ্ছে রো এস সমান হবে কত রো অফ ফ্লুইড মানে সলিডের ঘনত্ব এর ঘনত্ব সমান হয়ে যাবে বোঝা গেল আবার যদি আমরা নাম্বার দুই দেখি
তার ক্ষেত্রে ওখানে গ্যাটার দেন কি আসবে দেখো, তার ক্ষেত্রে কিছু পরিমাণ দেখো জল পুরো ডুবে যাবে, দেখো এখানে ডুবে যাবে মানে ওর আয়তন সমান হবে। তাহলে আয়তন যখন সমান হবে তার ক্ষেত্রে আসবে দু নম্বরে সলিডের ঘনত্ব, আর লিকুইডের সলিডের ঘনত্ব তখন বেশি হতে হবে, এটা দু নম্বর কন্ডিশন। এটা ডুবে আছে মানে আয়তন তো আসবে সমান হবে। বাট থার্ড নম্বর কন্ডিশনের ক্ষেত্রে তুমি এটা কিন্তু কনফার্ম বলতে পারবে না। তিন নম্বর ক্ষেত্রে দেখো এখানে আসবে, কারণ ভি কি, ভিটা হচ্ছে এর আয়তন সলিডের ইন্টু রো এস সলিডের, জি কেটে যাবে আর এটা তো এই সাইন থাকবে, এখানে থাকবে ভি অফ তোমার লিকুইড মানে এ ফ্লুইডের আর রো অফ ফ্লুইডের। কারণ এখানে দেখো কিছু অংশ ধরে এরকম আসবে, কিছু অংশ ডুবে আছে, কিছু অংশ ভেসে আছে, এরকম ভাবে আছে, নিচেরটা কিছু ডুবে আছে, তাহলে পুরো তো লিকুইডে ডুবে নেই, তাহলে লিকুইড অপসারণ করছে এই পোর্শনটা, তার মানে এই পোর্শনটা মানে এটা, আর পুরোটা পুরো আয়তনটা হচ্ছে এটা, এই জন্য দুটো তখন সমান হবে না, তখন তুমি এই এইগুলোকে কিন্তু কাটতে পারবে না। এটা একটা গেল। এরপর যদি তোমাকে বলে এইচ দ্বারা কনভার্ট করো, এইচ দ্বারা কি করে কনভার্ট করবো, ধরো আমাদের ধরো এদের হাইট বলে দিয়েছে এইচ, তাহলে হাইট যদি এইচ বলে এবং ক্রস সেকশন এরিয়া যদি আমরা এ কনসিডার করি, তাহলে ভি এর জায়গায় এইচ লিখবো, যতগুলো ভি আছে সব জায়গায় কি আসবে, এইচ চলে আসবে। তাহলে এখানে পোর্শন, এখানে ধরো ভি এস, এটা যদি ডিফারেন্ট হয় তাহলে এইচ আমরা বলে দেবো সব, এবং এইচ গুলো যদি একই রকম সেম সবগুলো কেটে যাবে এইচ, বাস এইখানে এইচটা বেঁচে থাকবে, দেখো কিরকম না, এখানে এইচ বাঁচবে সবসময় কন্ডিশনে আসবে, ধরো এখানে থাকবে। তাছাড়া তো যে কলাম আসছে লিকুইড যে অপসারণ করছে তার তো সেম আসবে, মানে ডেন্সিটি হাইটটা সবসময় সেম আসবে, মানে কেটে যাবে, বাট এখানে ডিফারেন্ট হবে, তার মানে এখানে এইচ ইন্টু এটা কেটে যাবে, তাহলে হচ্ছে এইচ এস ইন্টু রো এস, এটা আসবে এইচ এফ ইন্টু রো ইন্টু এফ, বাকি সব টার্নগুলোতেই কিন্তু এইচ কেটে যাবে, এখান থেকে এইচের টার্ন আসে। বা ভালো করে আমরা কনসেপচুয়াল ফর্মটা মনে রাখবো, এইভাবে আসবে অপসরিত দল, সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের ম্যাথামেটিক্যাল যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে আমরা করতে পারবো। এরপরে এই দুটোকে মিলিয়ে প্রভাতাবল এবং আর্কিমিডিসের যে প্রিন্সিপাল, এই দুটোকে মিলিয়ে আমরা একটা খুব ভালো ধরনের আমরা এখানে তোমার ইয়ে করি, ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাদের আসে। দেখো প্রবলেমটা হচ্ছে, ধরো যদি একটা আমাদের এরকমভাবে লিকুইড আছে, এর হাইট সামথিং কিছু একটা আছে, তো আমরা সামথিং এইচ হাইট, স্মল এইচ হাইট থেকে, স্মল এইচ হাইট থেকে একটা বল, মানে যার ভিতরে কি আছে এয়ার আছে, এর ভিতরে ধরো সামথিং এয়ার রাখা আছে, এটাকে কি করলাম হাতে করে এরকম জোর করে টিপে ধরে রেখেছি, মানে ও থাকতে চাইছে না, মানে জলের উপরে ভাসছিল সেই বলটাকে আমরা জোর করে নিচে টিপে ধরে রেখেছি। এখন এর ধরো আমরা ধরলি যদি এর মাস হচ্ছে এম, তাহলে জল থেকে যখন ছেড়ে দেবো তখন তো এখান থেকে উঠে আবার লাফ দিয়ে এতটা আসবে, তো এই কতটা আসবে এই হাইটটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, কতটা লাফ দিয়ে উপরে যাবে, মানে লিকুইড থেকে কতটা উপর দিকে চলে যাবে। আর সামথিং ডেন্সিটি, ডেন্সিটিগুলো তো সব দেওয়াই থাকবে, ধরে নিচ্ছি যে লিকুইডের ডেন্সিটি হচ্ছে রো সাপেক্স, ফ্লুইড দিয়ে করছি যে এটার ডেন্সিটি ধরো আমরা এস সলিড ধরে নিচ্ছি, তোমার এস ধরে নিচ্ছি, মাস তো এম বলে দিয়েছি, মাস এই ধরনের কন্ডিশনগুলো দেওয়া থাকবে। তাহলে এখানে ভালো করে দেখো, যখন আমরা এখানে হাতে টিপে রেখেছি তখন একটা আপওয়ার্ড একটা ফোর্স কাজ করছে, সেই আপওয়ার্ড ফোর্সটার জন্য লিকুইডের ভিতরে একটা অ্যাক্সিলারেটর জেনারেট হবে, যখন আমরা ছেড়ে দেবো অ্যাক্সিলারেশন ত্বরণ জেনারেট হবে, দিয়ে এখানে একটা ভেলোসিটি গেন করবে, এই ভেলোসিটির জন্য সে আপওয়ার্ডে মুভ করবে, এবং ওই ভেলোসিটি যদি আমরা এখানে ভেলোসিটি পেয়ে যাই, তারপরে তো এখানে ত্বরণ আমরা জানি বায়ুর মধ্যে ত্বরণ কী হবে, অভিকর্ষ ত্বরণ, তো অভিকর্ষ ত্বরণের এরপর কত হাইট উঠবে আমরা ফর্মুলা ভিসকাস সমান ইউজ করার ফর্মুলা পুট করতে পারবো। তো ফার্স্ট কাজ আমাদের এখানে দেখো যে কত আপ থ্রাস দিচ্ছে, এখানে ডাউনওয়ার্ড দিবে এম ইন্টু জি, আর আপ থ্রাস আপওয়ার্ড দিকে দিবে আছে তোমার ইউ আপ থ্রাস, তার মানে এফ নেট কত আছে দেখো, এফ নেট ইকুয়াল টু আসবে এম জি মাইনাস ইউ। এখন এম মানে কি, ভি ভলিউম, ধরে নিচ্ছে এর ভলিউম হচ্ছে ভি, আয়তন ভি থাকবে, ইন্টু এর ঘনত্ব কি হবে এস ইন্টু জি, মাইনাস আপ থ্রাস তো সেম থাকবে, সেম ভলিউম কি করবে লিকুইড সে অপসারিত করবে, তাহলে এর ভলিউম মানে বলটার ভলিউম আর অপসারিত তরলের আয়তন সেম হবে, ভি এখানে কিন্তু আসবে রো অফ ফ্লুইড ইন্টু জি। তাহলে এখান থেকে দেখো ভি আর জি কমন গেলে আমাদের রো এস মাইনাস হচ্ছে রো এফ থাকছে পড়ে, এটা পেলাম আমরা এফ নেটের ভ্যালু, এফ নেট এটা হলো। এই এফ নেটের জন্য আমাদের এ এখান পর্যন্ত একটা অ্যাক্সিলারেটেড জেনারেট হবে, তো অ্যাক্সিলারেশনের ভ্যালু কী আসবে দেখো,
acceleration এর ভ্যালু আসবে a equal to একে m দ্বারা ডিভাইডেড করে দেব তাহলে v g ডিভাইডেড বাই m vg ডিভাইডেড বাই m ইনটু হচ্ছে rho s মাইনাস হচ্ছে rho ইনটু f মানে ফ্লুইড am মানে কি আবার মানে am মানে দেখো একটু আগে যেটা লিখেছি আমরা v ইনটু rho ইনটু s এটা g এটা ভুল করলাম এটা g সলিড এর তাহলে এই v v ক্যান্সেল হয়ে গেলে g ডিভাইডেড বাই rho s ইনটু rho s মাইনাস হচ্ছে rho f rho ইনটু f একবার ক্লিয়ার দেখো ফার্স্ট কি কাজ করছি না যখন আমরা টিপে ধরে কিছু আপওয়ার্ড একটা ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কি না ডাউনওয়ার্ড mg আপওয়ার্ড আপথ্রাস ওকে আপওয়ার্ড আপথ্রাস নিশ্চয়ই আপথ্রাস বেশি এই জন্য ফোর্স কাজ করছে ওয়ার্ড বেশি থাকলে তো ধরে রাখতে হতো নিচের দিকে চলে যেত তাহলে আপওয়ার্ড ফোর্স বেশি তাহলে আমরা f নেট বার করলাম আচ্ছা f নেটটা এখানে একটু ভুল করলাম আমি এখানে দেখো f নেট আসবে u টা বড় হবে হ্যাঁ u টা বড় হবে mg টা ছোট হবে না উপর দিকে উঠবে কেন এখানে আমি একটু জাস্ট মিস্টেক করে ফেলেছি এটা অ্যাকচুয়ালি হবে তোমার আমি প্লাস মাইনাস করে দিয়েছি এটা প্লাস করে বা এটাকে চেঞ্জ করে দিলাম এখানে ইউ মাইনাস অফ এম জি আসবে হ্যাঁ তাহলে এইগুলো চেঞ্জ হয়ে যাবে এটা চলে আসবে এফ এ এটা চলে আসবে এস যেহেতু এম জি চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা আসবে এফ এটা আসবে এস এটা আসবে এফ ফ্লুইডটা আগে চলে আসছে এটা আসবে এস আচ্ছা এখানে ভিজি কমন সেম যাবে এখানে এটা ঠিক থাকবে এইখানে চেঞ্জ হবে এটা এস আসবে এটা এম আসবে ক্লিয়ার ব্যাস এটা গেল আমাদের আপওয়ার্ড অ্যাক্সিলারেশন এখন দেখো এই স্মল আইস উঠার জন্য এখানে ভেলোসিটি কত গেইন করবে ফর্মুলা কি না ফর্মুলা হচ্ছে দেখো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার এখানে কি হচ্ছে দেখো আপওয়ার্ড যদি যায় এখানে তো জিরো যখন দাঁড়িয়ে আছে যখন আমি চিপে ধরে রেখেছি তখন তো এই ভেলোসিটি জিরো বাট অ্যাক্সিলারেশন কিন্তু ওখানে কত আছে অ্যাক্সিলারেশন ফোর্স যেহেতু কাজ করছে অ্যাক্সিলারেশন জেনারেটর আছে u টা জিরো তাহলে v স্কয়ার u টা জিরো লিখবো এবং এটা আস্তে আস্তে যখন আপওয়ার্ড দিকে যাবে তখন কি অ্যাক্সিলারেশন কোনো কারণে ইনক্রিজ আসবে অ্যাক্সিলারেশন যেটা আছে সেই অ্যাক্সিলারেশনের যে ভ্যালু সেই ভ্যালুটা তোমার কি আসবে দেখো ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে না এখানে কোনো জায়গাতে আমরা দেখছি অ্যাক্সিলারেশনের জায়গায় কোনো হাইটের উপরে ডিপেন্ডেন্ট আছে ভালো করে তাকাও তো কোনো জায়গায় হাইটের উপরে ডিপেন্ডেন্ট আছে না তাহলে হাইটের উপরে যদি ডিপেন্ডেন্ট না থাকে তাহলে আমাদের সেম থাকবে মানে ত্বরণের কোনো পরিবর্তন হবে না এই জন্য আমরা এখানে যখন এটা আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে যখন আপওয়ার্ড মুভ করছে ভি স্কয়ার কি ফর্মুলাটা ভি স্কয়ার সমান ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার এটা দেখো আপওয়ার্ড দিকে যায় তার মানে হচ্ছে মাইনাস অ্যাক্সিলারেশন ত্বরণ হচ্ছে প্লাস দাও আচ্ছা তারপর হচ্ছে টু জি জি মানে এ এ ধরেছি যেটা এ অ্যাক্সিলারেশন ইনটু এস মানে স্মল এইচ তাহলে ইউ তো জিরো এটা আমাদের জিরো চলে এলো আচ্ছা প্লাস কেন না এটা সবসময় দেখো আপওয়ার্ড ডিরেকশন অ্যাক্সিলারেশন হচ্ছে পজিটিভ আর কি হ্যাঁ ডাউনওয়ার্ড তো মুভ করছে না এই জন্য প্লাস হলো তাহলে এখানে ভি স্কয়ার এর ভ্যালু আসছে কত টু এ ইন্টু এইচ আমি এর ভ্যালু পুট করছি না এই ভি স্কয়ার ভ্যালুটা এখানে এলো এরপর হাইট এইচ হাইট উঠবে এখানে কি এই অ্যাক্সিলারেশন তো আর কাজ করবে না জলের উপরে যখন সে উঠে যাবে এই বস্তুটি যখন জলের উপরে উঠে গেছে তো জলের উপরে উঠে যাওয়া মানে কি জলের উপরে উঠে যাওয়া মানে তো তার ওই এই যে অ্যাক্সিলারেশন যেটা আমরা প্রবতবলের জন্য পেয়েছি সেই ত্বরণ তো থাকবে না কার জন্য থাকবে অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের এটা দেখো বিপরীত দিকে মানে এটা বস্তুটা আপওয়ার্ড যাচ্ছে মানে উপর দিকে ছোড়ার মতো অর্থাৎ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে তারপর নেগেটিভ আসবে এবং এখানে কি হবে ফাইনাল স্পিড কত হবে জিরো আর এখন ইউ এটা কাজ করবে অর্থাৎ আমরা লিখবো জিরো ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার ইউ স্কোয়ার এবং সাইনটা কেবল নেগেটিভ আসবে কারণ আপওয়ার্ড উঠছে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে বস্তু উঠছে উপর দিকে মাইনাস টু জি ইন্টু ক্যাপিটাল এইচ তার মানে দেখো এখানে জিরো অর্থাৎ ইউ মানে ভি তাহলে ভি স্কোয়ার সমান আসছে টু জি ইন্টু বড় এইচ তো এই যে ভি স্কোয়ার ভ্যালু যদি পুট করে দাও টু এ ইন্টু এইচ সমান হচ্ছে টু জি ইন্টু ক্যাপিটাল এইচ তাহলে টু টু ক্যান্সেল হচ্ছে এর ভ্যালু পুট করে দাও জি ডিভাইডেড বাই রো ইন্টু এস ব্যাকআপ স্টার্ট রো এফ এফ মাইনাস রো এফ ইন্টু এইচ এই যে স্মল এইচ আছে ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এইচ এই জি ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ ক্যাপিটাল এইচ এর ভ্যালু আসছে দেখো এইচ ইন্টু রো অফ এফ মাইনাস রো অফ এস ডিভাইডেড বাই রো অফ এস খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম এখান থেকে মাঝে মধ্যে আমাদের প্রশ্ন আছে অনেক ভ্যারাইটিস টাইপের আসতে পারে হয়তো বলবে যে এখানে ভেলোসিটি এত করার জন্য হাইট কত করতে হবে তাহলে তখন তোমার এখানে বা অ্যাক্সিলারেশন যদি কত বলে এখানে যদি ওই প্রবলেমটা থাকে তখন এখানে শেষ হয়ে যাবে যদি বলে এয়ারের কতটা হাইট মুভ করবে
তার ক্ষেত্রে এই ফর্মুলা আসবে। আমি পুরোটা করে দিলাম একবারে নিচ থেকে ওপর পর্যন্ত, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্লবত এবং আর্কিমিডিস সংক্রান্ত হচ্ছে সূত্র। এরপর এটার বেস করে আমাদের বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল আসবে। ওকে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংকস টু আলী।